ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. প্রিয় সালমান ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে কাউকে কি মৌলানা বলা যাবে কি না। প্রিয় তিনি ভাই, আসলে মৌলা এটা মূলত আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য ব্যবহার হয়। যেমন সুরাত তাহরিমের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু মৌলাকুম ওয়াহুয়াল আলিমুল হাকিম, যে আল্লাহ তোমাদের মুনিব আর তিনি জান্নেওয়ালা, তিনি প্রজ্ঞাবান। এটা সুরাত তাহরিমের দ্বিতীয় নম্বর আয়াত। কিন্তু হাদিসের মধ্যে মানুষের জন্য মৌলা শব্দটা ব্যবহার হয়েছে। যেমন মিশকাতের 6091 নম্বর হাদিস হযরতে যায়েদ ইবনে আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, যে আমি যার মৌলা আলীও তার মৌলা, অর্থাৎ আমি যার দুস্থ আলীও তার দুস্থ। তাহলে বোঝা গেল আল্লাহ রসুলের ক্ষেত্রেও মৌলা শব্দ ব্যবহার হয়েছে, আলীর ক্ষেত্রেও মৌলা শব্দ ব্যবহার করা হয়েছে। বাকি তার সাথে যে আনা শব্দটা যোগ করা হয়, যে মৌলা না, যেটা না একটা শব্দ, এটা আরবিতে জমির বলা হয়, যেটা বহুবচন বলা হয় আর কি। মৌলানা অর্থ আমাদের, মৌলানা এর অর্থ হলো আমাদের অভিভাবক, আমাদের আকা, আমাদের দিলি মাহবুব, আমাদের লিডার। অতএব এক্ষেত্রে যদি কেউ মৌলানা শব্দ এভাবে ব্যবহার করে যে আমাদের লিডার, আমাদের আকা, আমাদের প্রিয় একজন মানুষ, এবং আমাদের কাছ থেকে উনি, আমাদের থেকে উনি বেশি জানেন, তাহলে এক্ষেত্রে যদি মৌলা শব্দ ব্যবহার করা হয়, আশা হবে না, আশা করি এই মৌলা শব্দ ব্যবহার করা যাবে। কারণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে মৌলা শব্দ ব্যবহার করা হয়েছে, আলীর ক্ষেত্রেও মৌলা শব্দ ব্যবহার করা হয়েছে। অতএব মৌলা শব্দ ব্যবহার করা যায়, মৌলা মানে আমাদের মুনিব। আবার আরেক ক্ষেত্রে আছে যে গোলাম এবং এই যে মালিকের যে একটা প্রথা ছিল, এই গোলামের মালিককে কিন্তু আবার মৌলা বলা হতো, অর্থাৎ মুনিব। অতএব কেউ যদি মৌলা না কাউকে বলে ফেলে, সমস্যা নাই, মানে আমাদের প্রিয় মানুষ, আমাদের লিডার, আমাদের জান্নেওয়ালা একজন মানুষ। অতএব মৌলানা বলা যাবে, কোনো সমস্যা হবে না। জাজাকাল্লাহুল খায়।